Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কঠিন তপস্যাতে আজ চন্দ্রগ্রহণ হবেই হবে। মেরে ফেলতে চাও তো মেরে ফেলো, কারণ আজ তুমি আমার আর আমার পরিবারের সাথে যা করেছ তারপর আমাদের জীবন মৃত্যুর থেকেও খারাপ হয়ে যাবে। তাতে তোমার কি, কারোর সম্মান, কারোর খুশি, এমনকি কারোর জীবনেরও কোনো দাম নেই তোমার কাছে। যদি পরোয়া না থাকতো তাহলে তোমাকে বাঁচালাম কেন? দুর্ভাগ্য এটা আমার যে তোমাকে বাঁচাতে চলে এলাম আমি এখানে, তাও নিজের বিবাহ অনুষ্ঠান ছেড়ে চলে এসে। আরে দুর্ভাগ্য তো সেই মেয়েটির হবে যার সাথে তোমার বিয়ে, যে শুধুমাত্র মেয়েদের অপমানই করতে পারে, সেই নিজের স্ত্রীকে আর কি বা সম্মান দেবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি নিজের মায়ের সাথে কিরকম ব্যবহার করো। ভুলটা তোমার নয়, তোমার পরিবারের। হয়তো তোমার মা তোমাকে ঠিক মতো মানুষ করতে পারে, তোমার মা হয়তো তোমাকে এটা শেখাতেই ভুলে গেছেন সম্মান কিভাবে জানাতে হয়, মান সম্মান জিনিসটা আসলে কি, আর মনুষ্যত্ব কাকে বলে, আর শিক্ষা দীক্ষা কেন প্রয়োজন। খুব কষ্ট হচ্ছে এটা জেনে যে কিভাবে মানুষ করছেন উনি তোমাকে। এই মেয়ে নিশানায় লাগাতে পারলেন? অধিরাজ কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, আর অধিরাজ নিজের মায়ের ব্যাপারে খারাপ কিছু শোনে না। আমার মা আমার জন্য সবকিছু, উনি আমার পৃথিবী, আমার ভগবান, আর তুমি আমার সেই মায়ের নামে নিন্দে করলে, সাহস করে হলো তোমার? আমি কেন, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এটাই বলতো, কারণ বাচ্চাদের ব্যবহারেই বোঝা যায় তার বাবা মা তাকে কেমন শিক্ষা দিয়ে। সুনয়না মা, তুমি কোথায়? সুনয়না দিদি, কোথায় আছো তুমি? দিদি, হে দেবীমা, তুই কেমন পরীক্ষা নিচ্ছিস আমাদের? কিসের জন্য এত কষ্ট দিচ্ছিস তুই আমার নাতনিকে? মা রক্ষা করো নাতনিকে, রক্ষা করো মা। দিদি, আবহাওয়া খুবই খারাপ হয়ে যাচ্ছে, আমার ভীষণ ভয় করছে। যত খুশি বাধা আসুক চন্দ্রলেখা হার মানবে না, চন্দ্রগ্রহণ আজ হতেই হবে। Thank you.
আমার মায়ের নাম তোমার মুখে কখনো আনবে না। তুমি কি জানো আমার মায়ের ব্যাপারে? আমার দিনে শুরু আর শেষ আমার মাকে দিয়ে হয়। আমার প্রাণ হলেন আমার মা, আর আমিও আমার মায়ের জন্য তাই। সবার মাই ভালো হয়, কিন্তু আমার মা মহান। আর নাই বা করলাম ওনার দেওয়া শিক্ষার কথা, সেটা বোঝার মতো ক্ষমতা তোমার মতো অন্য মানুষের নেই। উনি আমাকে সবকিছু দিয়েছেন, বুক ভরা ভালোবাসা দিয়েছেন, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন যে ওনার চরণে আমি পুরো জগৎ সংসারকে দেখতে পাই। আর তুমি আমারই সামনে আমার মায়ের দেওয়া শিক্ষাকে প্রশ্ন করছো? এটা ওনার শিক্ষারই অবদান যে আজ তোমাকে বাঁচাতে আমি এখানে চলে এসেছি। মেনে নিলাম, অনেক কিছু দিয়েছে তোমার মা তোমাকে, কিন্তু একটা কথা তুমিও মেনে না, মনুষ্যত্বকে ভুলে গেছেন শেখাতে তোমাকে। ছাড়ো আমাকে, ছাড়ো। তোমাকে বললাম না, আমার মায়ের বিরুদ্ধে আমি একটা শব্দ আর বরদাস্ত করবো না। এবার আমি তোমায় দেখাচ্ছি আমার মায়ের বিরুদ্ধে যারা উল্টো পাল্টা কথা বলে তাদের আমি কি হাল করি। তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ আমি যা যা বলেছি সব সত্যি বলেছি, বুঝলে? তোমার মধ্যে না মনুষ্যত্ব আছে, আর না তো তোমার মধ্যে মানুষ হওয়ার যোগ্যতা আছে। মানবিকতা দেখতে পাচ্ছ না তুমি আমার মধ্যে? এবার আমি তোমাকে দেখাচ্ছি শয়তানের রূপ ধরে। শয়তান তো তুমি নিজেই। ভগবান যেন না করে সাত জন্ম অব্দি তোমার মতো কারোর সাথে যেন দেখা না হয়। সাত জন্ম পর্যন্ত? বেশ তাহলে এবার তুমি দেখো তোমার এই ইচ্ছাটা আমি কিভাবে পূরণ করি। এটা সেই শুভলগ্ন যেই সময় সুনয়না মায়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিশেষ মুহূর্ত চলে এলো, কিন্তু সুনয়না মায়ের স্মৃতিতে সিঁদুর উঠল না। কিছু কিছু হয়েছে নিশ্চয়ই, এটা হওয়া উচিত ছিল না। হে দেবী মা, জানি না আমার সুনয়নার ভাগ্যে কি লেখা আছে। ওকে রক্ষা করো মা, ওকে রক্ষা করো মা, ওকে রক্ষা করো।